আপনার যারা নেতেশভা সবেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্সে অ্যাডমিশন নিতে ইচ্ছুক অর্থাৎ আপনারা এমএ এমএসসি এম কম যারা কোর্স করতে চান তো আপনাদের ইতিমধ্যে কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে অফিসিয়ালি নোটিশ অ্যাডমিশনে সেই নোটিশ কিন্তু প্রকাশিত করা হয়েছে যে নোটিশটি প্রকাশিত করা হয়েছে বারো বারো দু হাজার তেইশে কিন্তু প্রকাশিত করা হয়েছে তো আপনাদেরকে এই নোটিসের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনাদের এই অ্যাডমিশনের যে ডেট অর্থাৎ স্টার্টিং ডেট এবং যে ইন্ডিং ডেট সেটি কবে এবং কোন কোন সাবজেক্টে অ্যাডমিশন নিতে পারবেন এবং এই এর এই অ্যাডমিশনের আপনাদের ক্রাইটেরিয়া কী কী এছাড়াও আপনাদের কোন কোন সাবজেক্টের উপর আপনাদের অ্যাডমিশন নিতে গেলে আপনাদের কত টাকা লাগবে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তো ফার্স্টে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কোন কোন সাবজেক্ট নিয়ে কিন্তু এই নেতেশ বসোপেন ইউনিভার্সিটিতে পিজি কোর্স করতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা এম এর ক্ষেত্রে এম এ ইন বেঙ্গলি এম এ ইন ইংলিশ এম এ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এম এ ইন জার্নালিস্ট অ্যান্ড মার্ক্স কমিউনিকেশন এছাড়াও নিচের দিকে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এমএ ইন হিস্ট্রি এছাড়াও আপনাদের এখানে অ্যাডমিশন নিতে পারবেন যে পিজি এ অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স এম এ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পিজি এবং এম এ ইন এডুকেশন এছাড়াও রয়েছে আপনারা এম যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক তো এম কমের ক্ষেত্রেও কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন মাস্টার অফ কমার্স এম কম পিজিসিও এছাড়াও আপনারা মাস্টার অফ বিজনেস তো এম এছাড়াও মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক্স এমএস ডাব্লিউ এবং এম এ ইন ইকোনমিক্স এবং আপনারা অ্যাডমিশন নিতে পারবেন মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স তো এই সমস্ত সাবজেক্টের উপর কিন্তু আপনারা অ্যাডমিশন নিতে পারবেন তো আপনাদেরকে বলে দিচ্ছি কোন কোন সাবজেক্টের উপর আপনাদের কত টাকা লাগবে অ্যাডমিশন নিতে গেলে এখানে দেখতে পাচ্ছেন এম এ বেঙ্গলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এডুকেশান ইকোনমিক্স অ্যান্ড এম কম এই সমস্ত সাবজেক্টে যারা অ্যাডমিশন নিতে চান তো আপনাদের এখানে কিন্তু পে করতে হবে চার হাজার দুশো পঁচাত্তর টাকা তো মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক এমএস ডাব্লিউ এবং এমএসসি ইন ম্যাথামেটিক্স এই সমস্ত সাবজেক্টে যদি আপনারা অ্যাডমিশন নিতে চান তো সেক্ষেত্রে এখানে পে করতে হবে পাঁচ হাজার ছশো পঁচাত্তর টাকা মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অর্থাৎ এমলিস তো এখানে আপনাদেরকে পে করতে হবে অ্যাডমিশন নিতে গেলে আপনাদের দশ হাজার চারশো পঁচাত্তর টাকা এম এ ইন জার্নালিস্ট অ্যান্ড মার্স কমিউনিকেশনের ক্ষেত্রে তেরো হাজার চারশো পঁচাত্তর টাকা তো আশা করি বুঝতে পারলেন যে আপনাদের কাদর কত টাকা লাগবে কোন সাবজেক্টের উপর আপনারা অ্যাডমিশন নিলে কত টাকা লাগবে তো এবার আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের যে কত টাকা আপনাদেরকে পে করতে হবে সেটা তো আপনাদেরকে দেখে দেওয়া হলো এবং আপনাদের এই অ্যাডমিশন স্টার্টিং ডেট কবে অর্থাৎ অ্যাডমিশন কবে থেকে শুরু হচ্ছে এবং অ্যাডমিশনের লাস্ট ডেট কবে তো সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাডমিশন উইল বি অ্যাভেলেবেল ফর দ্য অ্যাপ্লিকেন্স তো আপনাদের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হচ্ছে পনেরো বারো দু হাজার তেইশ দশটা এ এম থেকে শুরু হচ্ছে এবং অ্যাডমিশনের লাস্ট ডেট হচ্ছে আপনাদের দশ এক দু হাজার চব্বিশ নটা পি তো এই ডেটের মধ্যে কিন্তু আপনাদেরকে অ্যাডমিশন দিতে হবে তো এখানে লাস্ট ডেট অবশ্যই করে মনে রাখবেন এবং ডকুমেন্টস আপলোডিং টাইম তো পনেরো বারো দু হাজার তেইশ দশটা এ এম এবং চোদ্দো এক দু হাজার চব্বিশ তো নটা পি এর মধ্যে কিন্তু আপনাদেরকে ডকুমেন্টস আপলোডিং করতে হবে এই ডেটের মধ্যে এবং অনলাইন ফিজ সাবমিশন অর্থাৎ আপনাদের পেমেন্টের যে আপনাদের ডেট হচ্ছে লাস্ট ডেট হচ্ছে ষোলো এক দু হাজার চব্বিশ নটা পি এম তো এর মধ্যেই কিন্তু আপনাদেরকে অনলাইনে আপনাদেরকে কিন্তু পেমেন্টটি করতে হবে এবং অফলাইন তো অফলাইন অর্থাৎ আপনাদের যদি অনলাইনে পেমেন্টে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক চালানের মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্টটি করতে পারবেন তো ব্যাঙ্ক চালানের লাস্ট ডেট হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আঠেরো বারো দু হাজার তেইশ থেকে আপনাদের ষোলো এক দু হাজার চব্বিশ তো এর মধ্যেই কিন্তু আপনাদের আপনাদেরকে কিন্তু অফলাইনে পেমেন্টটি করতে হবে এছাড়াও জানিয়ে রাখি পিজি কোর্সে অ্যাডমিশন নিতে গেলে অর্থাৎ এম এ এম এম এ যদি আপনারা করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে গ্র্যাজুয়েশান পাস কিন্তু অবশ্যই হতে হবে এবং আপনাদের এই পিজি কোর্সে অ্যাডমিশনের যে প্রসেস সেটা সম্পূর্ণটা অনলাইন অর্থাৎ কোনো সাইবার ক্যাফে থেকে অর্থাৎ আপনারা অনলাইনে দোকানে থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি আপনাদেরকে অ্যাডমিশন নিতে হবে তো অফলাইনে অ্যাডমিশন হয় না সরাসরি অনলাইনেই কিন্তু আপনারা অ্যাডমিশন নিতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না তো অ্যাডমিশন পদ্ধতি আপনাদের সমস্ত যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের চেয়েছে বা চাইবে সেগুলো কিন্তু সমস্ত কিছুই স্ক্যান করে কিন্তু আপলোড আপলোড করে কিন্তু অ্যাডমিশন হতে হবে তো কোনো সাইবার ক্যাফ থেকে আপনি অ্যাডমিশন নিতে পারবেন যারা এই সম্পর্কিত অ্যাডমিশন সম্পর্কিত যে সমস্ত সাইবার ক্যাফে রয়েছে যারা অভিজ্ঞ রয়েছে তাদের কাছে যাবেন ওনারাই কিন্তু আপনাদেরকে অ্যাডমিশন করিয়ে দেবে রকম অসুবিধা হবে না বা আপনারা নিজেরা যারা আপনারা অ্যাডমিশন নিতে পারবেন অনলাইন থেকে নিজেরাও আপনারা অ্যাডমিশন নিতে পারেন তো কোনো রকম অসুবিধা হবে না আপনারা কিন্তু ডিটেলস আমাদের এই চ্যানেলে সবার আগে কিন্তু লাইভ পুরো ভিডিও পেয়ে যাবেন যে কিভাবে আপনারা অনলাইনে অ্যাডমিশন নিতে পারবেন তো এখানে অ্যাডমিশনের যে সমস্ত ক্রাইটেরিয়াগুলি রয়েছে আমরা আস্তে আস্তে স্কল করছি একটু দেখে নেবেন তো সমস্ত ক্রাইটেরিয়া বলতে গেলে একটু ভিডিওটি লম্বা হয়ে যাবে তার জন্য আমরা আপনাদেরকে স্কল করে দেখেছি আপনাদের কিন্তু যে অ্যাডমিশনের যে ক্রাইটেরিয়া রয়েছে সেটি কিন্তু ধীরে ধীরে দেখে নেবেন তো এখানে টোটাল ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে অ্যাডমিশনের যে ক্রাইটেরিয়া তো এখানেও দেখতে পাচ্ছেন এছাড়াও নিচের দিকে রয়েছে তো এখানে সমস্ত অ্যাডমিশনের টোটাল ডিটেলস অর্থাৎ এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া সেটাও দেখতে পাচ্ছেন এছাড়াও এখানে নিচের দিকে অন্যান্য যে সাবজেক্টগুলি রয়েছে সেগুলো কিন্তু ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছেন ডিটেলস একটু ভালোভাবে দেখে নেবেন তো অ্যাডমিশনে আপনারা কীভাবে অনলাইনে অ্যাডমিশন নেবেন তা লাইভ পুরো ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন তার জন্য অবশ্যই কিন্তু এইটার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন ধন্যবাদ